আজ থেকে 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, নিবন্ধিত জেলেরা খাদ্য সহায়তা পেলেও সংকটে অনিবন্ধিতরা। বেশিরভাগ পণ্যে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া আসছে না, বাড়ছে ভেজাল ও নকল পণ্যের দৌড়া। নতুন জাতের রঙিন আমের অনুমোদন, 15 বছর গবেষণায় বাড়ি 13 জাতের উদ্ভাবন। আজ থেকে টানা 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ প্রধান এলাকাতে নদীতে জাল ফেলতে পারবে না কেউই। নিষেধাজ্ঞার প্রথম থেকে নিবন্ধিত জেলেরা খাদ্য সহায়তা পেলেও সংকটে পড়েছেন অনিবন্ধিতরা। এই নিয়ে হতাশ নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজির রিপোর্ট। বিশ্বের 86% ইলিশের উৎপাদন বাংলাদেশে। ইলিশ আহরিত হয় নদ নদী, মোহনা ও সাগর থেকে। এর সাথে সরাসরি যুক্ত 5 লাখ মানুষ। পরিবহন ও বিপণন সহ পরোক্ষভাবে যুক্ত আরও অন্তত 20 লাখ। গেল কয়েক বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সমৃদ্ধ এলাকায় মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকায় উৎপাদন বেড়েছে ইলিশের। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ সমৃদ্ধ 36 জেলায়, 152টি উপজেলায়, 7,000 বর্গ কিলোমিটার এবং সাগরের জলসীমায় কাউকে মাছ আহরণ করতে দেয়া হবে না। অবরোধটা দেশে সরকার খুব ভালো জন্য দিয়েছে। আমরা মনে করেন মাছপোনা বৃদ্ধি পাবো, মাছপোনা পাইতে আছে, এই দিয়ে মনে করেন আমাকে আশা ভরসা। সরকার আমাকে চাউল দিয়েছে, আবার অবরোধ মধ্যে চাউল দিয়ে আমরা ছেলে পান্ধবে খাইয়া শান্তিতে থাকতে পারবো। তবে এই সময় জেলে পরিবারগুলো জীবন ধারণের জন্য সহায়তা করছে সরকার। বরগুনায় 37,000 জেলের জন্য নিষেধাজ্ঞার সময় দেয়া হবে 20 কেজি করে চাল। বরগুনা জেলায় 37,000 জেলের জন্য 740 মেট্রিক টন আমরা চাল বরাদ্দ পেয়েছি। প্রতি জেলে পরিবার 20 কেজি করে চাল পাবে। খুলনায় ইলিশ রক্ষায় সতর্ক থাকতে মাঠে নেমেছে কোস্টগার্ড। মৎস্যজীবীদের সচেতন করতে এলাকায় চলছে লিফলেট বিতরণ। বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে টহল। মা ইলিশ ধরা, এর প্রজনন, এর হচ্ছে কি যে কোনো মজুদ, যে কোনো পাচার, যে কোনো পরিবহন আমরা হচ্ছে কি সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য একত্র হচ্ছে কি অভিযান পরিচালনা করব। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু থেকে দক্ষিণে এনায়েতপুর হয়ে চৌহালির উমারপুর ও শাহজাদপুরের বেনুটিয়া পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা হচ্ছে ইলিশের অন্যতম প্রজনন ক্ষেত্র। নিষেধাজ্ঞার সময় 15,000 জেলের মধ্যে মাত্র 5,000 জেলেকে 20 কেজি চাল দেওয়ার সিদ্ধান্তে হতাশ জেলেরা। মানে খিদায় না খাতায় গিয়ে তো আমরা চাল নিয়ে যাওয়ার নিয়ে মন্তব্য করি করি পেটের দায় চাল দিবেন আপনারা তো কবে দিব না দেবো, এখন তো আমরা কি খামু, বর্তমানে কি খামু, আমরা টাকা পয়সা ধরে মনে হয় চাল ডাল দেওয়া নেবে, তারপর সে বাঁচবো। আমরা অনুদান দিলে মনে হয় আমরা ওই হিসাবে চলবো। ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার দাবি জানান মৎস্যজীবী সমিতির এই নেতা। বাতিল অনেক নিবন্ধন জেলে আছে, তাদের তো কোনো বিশাল একটা সমস্যা। এদিকে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। মা ইলিশ যাতে যমুনা নদীতে নির্বিঘ্নে পোনা ছাড়তে পারে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বাজারে রয়েছে হাজারো পণ্যদ্রব্য, এর মধ্যে খাদ্য ও খাদ্য বহির্ভূত মাত্র 184টির মান সনদ দিতে পারে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। অর্থাৎ বেশিরভাগ পণ্যই মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় আসছে না, এতে ক্রমে ভেজাল ও নকল পণ্যের দৌরাত্ম্য বাড়ছে। নকলের ভিড়ে আসল পণ্য বেছে নেয় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোক্তাদের সামনে। তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কসমেটিক সাইড দিন বলতে তো অবশ্যই মানহীন, আর দেখা যাচ্ছে আপনার এই যে খাদ্যদ্রব্য যে আইটেমগুলো এগুলোই বেশি মানহীন, এগুলো সরকারে বেশি একটা সরকারি লোকজনে দেখতে চায় না। ইম্পোর্টারে অনেক সময় দেখা যায় ঠিকমতো BSTI-এর কাগজপত্র দিতে চায় না। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারণ বাজারে প্রায় 10 বছর ধরে ব্যবসা করছেন ইমরান হোসেন। আলাপচারিতার এক পর্যায়ে কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন তিনি। জানালেন দেশীয় বিভিন্ন কোম্পানির ভেজাল খাদ্যপণ্য এখানে অনেকটা প্রকাশ্যেই বেচা কেনা হয়, আর BSTI-এর অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্যের বিক্রিও চলছে প্রায় অবাধে। কেউ 1 নম্বর বেচতেছে, কেউ 2 নম্বর বেচতেছে, কিন্তু ওই 2 নম্বর কিছু কিছু প্রোডাক্টের জন্য যারা আমরা 1 নম্বর প্রোডাক্ট বেচি বাজারে সেরাই বিক্রি করতে কমফোর্টেবল মনে করি না। কারণ আমি একটা মধু বেচতেছি মনে করেন 300 টাকা, কিন্তু ওই সেম মলে 2 নম্বর বাজারে আছে ফটোকপি, সে 200 টাকা বিক্রি করে দিচ্ছে, তাহলে আমার থেকে কাস্টমার নিবে। কসমেটিক্স পণ্য সহ নানা ভেজাল পণ্যে বাজার সয়লাব, এমনটা বলছেন ভোক্তারাও।
বার্ন করে ফেলে। একটা টাইমে কি হয়, স্কিন ব্রাইট করে, যখন অফ করে দেয় এত মানে তখন ক্যান্সারের মতো অবস্থা হয়ে যায় স্কিনে। চিন্তা করতে হবে যে সব এজের মেয়েরা যাতে ব্যবহার করতে পারে একটা, হ্যাঁ। আর একটা হলো যেমন স্কিনের ব্যাপারটা, কারণ বাইরের স্কিন বাংলাদেশের স্কিন এক না। কর্তৃপক্ষ যদি ঠিকমতো মনে করেন দায়িত্ব পালন করতো তাহলে তো আমার কাছে খুবই ভালো হতো। তাহলে আমরা এরকম ভেজালের মধ্যে মনে করেন যে ভেজাল দ্রব্য তারপরে এগুলি নিয়ে এতটা ভোগান্তি হতো না। এ অবস্থায় নজরদারি বৃদ্ধি সহ কঠোর শাস্তি নিশ্চিতের দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। নির্ধারিত কয়েকটি পণ্যের মান সম্বন্ধে নিশ্চিত হতে গেলে ভোক্তারা হতে পারলেও অন্যান্য পণ্যের ক্ষেত্রে তাহাও অসম্ভব নয়। তাই বিএসটিআই এর কার্যক্রমকে আরো জোরদার এবং সম্প্রসারিত করা দরকার। ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে বিএসটিআই, কিছু জেল জরিমানাও হয়, কিন্তু নকলের দৌরাত্ম্য কমে না। এই জন্য কিছু সীমাবদ্ধতার কথা জানালেন বিএসটিআই এর এই কর্মকর্তা। সচেতনতা বেড়েছে কিন্তু ভেজালও বেড়ে গেছে, প্রচুর ধরা পড়তেছে, এখন ভেজাল পণ্য ধরা পড়তেছে। তারপরে এত বেশি আমাদের করাপশন যে আসলে এটা আমাদের বিএসটিআই একার পক্ষে সম্ভব হচ্ছে না সব কন্ট্রোল করা। তারপর আমরা যথেষ্ট ট্রাই করতেছি। ভেজাল রোধে সাধারণ ভোক্তাদের আরো সচেতন হওয়ার পরামর্শ বিএসটিআই এর। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের রৌফ টিলা এলাকায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে, আহত হয়েছে এক সেনা সদস্য। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা রৌফ টিলা এলাকায় চাঁদাবাজি করে আসছিল। গতকাল সন্ধ্যায় তাদের ধরতে জেলে সেজে অভিযানে যায় সেনাবাহিনী। তারা সন্ত্রাসীদের একজনকে ধরতে পারলে অন্যরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করলে রকেট চাকমা ও আশাপূর্ণ চাকমা নামে দুজন নিহত হয়। গুলিবিদ্ধ হন সেনাবাহিনীর সদস্য শাহাবুদ্দিন, তাকে হেলিকপ্টারে করে সিএমএইচ এ ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে AK-22 SMG উদ্ধার করা হয়েছে। আরও একটি নতুন জাতের রঙিন আমের অনুমোদন দিল জাতীয় বীজ বোর্ড। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আম গবেষণা কেন্দ্র 15 বছর গবেষণায় বাড়ি 13 জাতি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 2টি আমের সংকরায়নে জাতটি উদ্ভাবন করেন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জমিরউদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। দীর্ঘ 15 বছর গবেষণার পর সাফল্যের মুখ দেখল বাড়ি 13 জাতের নতুন আম। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জমিরউদ্দিন এর উদ্ভাবক। আম্রপালি ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সংগ্রহ করা রঙিন আম পালমারের শঙ্কর জাত বাড়ি 13। আম্রপালিকে মা ও পালমারকে বাবা ধরে শঙ্করায়ণ করা হয়। আমটি লম্বাটে ও মাঝারি আকারের নাবি জাতের। এর গড় ওজন 220 গ্রাম। পাকা অবস্থায় আমটি রসালো, আঁশবিহীন ও মিষ্টি। ত্বকের রং মেরুন, মিষ্টতা 21%। নতুন এ জাতটির উদ্ভাবক জানালেন, আমটি অবমুক্ত করার অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। যেহেতু এবছরই রিলিজ হয়েছে, চারাটি আগামী বছর থেকে আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং এটা অন্য নাম থেকে এটা ব্যতিক্রম এই কারণে যে এটা হাইব্রিড এবং এটা একমাত্র রঙিন হাইব্রিড আম বাংলাদেশে। বাড়িয়ামের তালিকায় দেশে এই প্রথম সংকরায়ন জাত হিসেবে রঙিন আম যুক্ত হলো। বাড়িয়াম 13, যেটি বাংলাদেশের মধ্যে প্রথম রঙিন হাইব্রিড। আগামী বছর আমরা এটা ব্যাপকভাবে মাঠ পর্যায়ে সম্প্রসারণের আমাদের পরিকল্পনা রয়েছে। বাড়ি 13 আম মৌসুমের শেষ দিকে পাকে, তাই এই আম চাষে কৃষক লাভবান হবেন। আমি বাজারে আম থাকবো না, সেই সময় যদি আমরা এটা বাজারজাত করতে পারি, কৃষক যদি এটা বাজারজাত করতে পারে তাহলে কৃষকরা লাভবান হবে। পরিপক্ক সংগ্রহিত আম সাধারণ তাপমাত্রায় 8 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সারা দেশের নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2020-2021 অর্থ বছরের বাজেট ঘোষণা। 43,144 টাকার বাজেট ঘোষণা করছে। চাঁপাইনবাবগঞ্জে প্রণোদনার দাবিতে হাট ও বাজারিজাদারদের সংবাদ সম্মেলন। দেশব্যাপী নারী শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর মহিলা সমিতির মানববন্ধন। কুড়িগ্রামে সারাদেশে ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন। চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন। পাবনা সদরে পাকা রাস্তা সহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন।
রাজবাড়ির আলিপুরে মুক্তা চাষে চাষীদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেশ করছে একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আজ থেকে 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, নিবন্ধিত জেলেরা খাদ্য সহায়তা পেলেও সংকটে অনিবন্ধিতরা। বেশিরভাগ পণ্য মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় আসছে না, বাড়ছে ভেজাল ও নকল পণ্যের দৌরাত্ম্য। নতুন জাতের রঙিন আমের অনুমোদন, 15 বছর গবেষণায় বাড়ি 13 জাতের উদ্ভাবন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21. এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখা হবে। স্বাস্থ্যবিধানে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।